মুসলমান ভাইরা আমার হজরত ইমাম গজাল রহমতুল্লাহ আলাই তিনার এক কিতাবের ভিতরে আলহামদুলিল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত তৈরি করেছেন আটটা আলহামদুলিল্লাহ এই এই বাক্যটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষর দিয়েছেন আটটা আল্লাহ তালা বলেন আমার কোন বান্দা যদি এই আট বিশিষ্ট আলহামদুলিল্লাহর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার প্রতি খুশি হয়ে আমার আটটা জান্নাতের দরওয়াজা আমার আটটা জান্নাত ওই বান্দার জন্য উন্মুক্ত করে দেব সুবাহান আল্লাহ দেবে হাদ মারু পাকে রা আকে ইমা মা দাদে মুসতে কে রা হাম বে হাদ মারু খুদায় পা মা দাদে মুসতে কে রা আকে দর আম দমি দরু হরা দাদে আস তো না যত রু হমস্ত প্রশংসার একটু চিললাম বের সমস্ত সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করোনায় পুরাণ আর কেহ নাই তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবি কেবং তোমারি রব্বুল আলমী দয়ালু মেহেরবান করুণায় পুরান দয়ালু মেহেরবান করোনায় পুরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন মুসলমান চিল্লান বেড়ে বলেন সমস্ত প্রশংসা কার আরো জোরে চিল্লান বেরে বলেন সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আমি আল্লাহ অগ দুনিয়ার মানুষ যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এত সুন্দর করে দুইখানা ট্রস লাইট দিছেন জীবনে একবারও কিন্তু চাষ করি নাই ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুন্দর করে দুইখানা হাত দান করেছে যে হাতের ভিতরে জীবনে একবারও গিরিল বা তেল দিতে হয় নাই আ মুসলমান প্রিয় বাবাজিরা আমার যে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে সুন্দর করে রাস্তা চলার জন্য দুইখানা পা দিয়েছেন যে দুইখানা পায়ের ভিতরে দুইখানা পায়ের ভিতরে আরে বাবাজি গাড়ির চাকার ভিতরে হাওয়া দিতে হয় গাড়ির চাকার ভিতরে ব্যারিং বাড়তে হয় আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চাকা দিয়েছেন যে দুইটা চাকার ভিতরে কোনোদিন ব্যারিং করতে হয় নাই যে দুইটা চাকার ভিতরে জীবনে কোনোদিন হাওয়া করতে হয় না সে পাক রব্বুল আল কে আমরা চিনি না ও দুনিয়ার মানুষ আজকে যদি গাছকে প্রশ্ন করি ও গা আমার কলি প্রতিভা আমার রবকে গাছে বলবি এত সুন্দর করে উঁচু করে আমাকে বানায় রাখছে যে আম বাবা জিম আজকে যদি পাহাড়কে জিজ্ঞেস করি পাহাড় এত সুন্দর করে আমাকে বানাইলো কে আমার অভিভাবক আমার রবকে পাহাড় সুন্দর করে উত্তর দিবে বাবাজি আমাকে এত সুন্দর করে উঁচু করে বানাইয়া আমাকে জমিনের উপর পেরা শুরু রেখে দিয়েছে কে আ বাবাজিন আজকে যদি সমুদ্রকে প্রশ্ন করা হয় ও গো সমুদ্র আমার অভিভাবককে আমার রবকে জমিন সুন্দর করে উত্তর দিবে সমুদ্র সুন্দর করে উত্তর দিবে আমাকে এত সুন্দর করে নোনা পানি এবং নীল পানি দিয়া মুসলমান পাক রব্বুল আমার এত সুন্দর করে আকাশ বানাইছেন সে আকাশকে যদি জিজ্ঞাসা করি আকাশ আকাশ এত সুন্দর করে তোমাকে বানাইলো কি আবার যদি প্রশ্ন করি আকাশ আমার রব কে আমার কি কে আকাশ উত্তর দিবি এত সুন্দর করে আমাকে খুঁটিবিহীন উপরের দিকে আটকায় রাখছে যে আকাশকে যদি প্রশ্ন করা হয় আকাশ এত সুন্দর নীল করে তোমাকে বানাইছে যে আমার অভিমান বাবু হলো সে এই জন্য সমস্ত প্রশংসা কা জোরে সোরে দিয়া বলতে হবে মুসলমান সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা আমি আল্লাহ তালার জন্য আমি আল্লাহ তালার জন্য ওই জন্য আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা আমি আল্লাহ প্রিয় ভাইয়ের আমি আপনাদের সামনে খুববার ভিতরে একখানা আয়াত তেলাওয়াত করেছি লম্বা চওড়া আলোচনা করার সুযোগ নাই এখানে আসছি দোয়া নেওয়ার জন্য ওই আয়াতের উপর অল্প একটু সময় আলোচনা করব এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ আমার সাথে সাথে কথার জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক সকলে জোরে জোরে বলেন আমিন আর একটু জিল্লান মেরে বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার আজকে সমাজের যেদিকে দান সেদিকে গুমরাহি ভরা কথা বলেন ঠিক কিনা আজকে যেদিকে যান সেদিকে শুধু ফেতনা আর ফেতনা ফেতনা আর ফেতনা সেটা বলেন ঠিক না আজকে ইউক্রেন রাশিয়ার দিকে তাকায় দেখেন যুদ্ধ লাগছে লাগছে তো তারা দুই দেশ কিন্তু তারা দুই দেশের এই যুদ্ধ লাগার কারণে এটার এটার গ্লানি টানতে হইতেছে সারা বিশ্বকে কথা বলেন আজকে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া মুসলমানদেরকে গলা কেটে কেটে জবাই করতেছে হত্যা করতেছে এটাও একটা বড় ফেতনা কথা বাদ দিলাম এবার আসেন আমার বাংলাদেশে অমুসলমান বাংলাদেশের ভেতনার কথা কি বলবো হাজারো ফেতনা আছে হাজারো ফেতনা আছে দুই একটার কথা বলি বাংলাদেশে ইদানিং শুরু হইছে বিভিন্ন নায়িক নায়িকা বাচ্চা জন্ম দেয় বুবলি এই বাচ্চার সন্তানের এই সন্তানের বাবা খোঁজার দায়িত্ব নেই আমার সাংবাদিক বন্ধুরা কথা বলেন ঠিক না হয়ে ঠিক বাচ্চা জন্ম দেয় পরিমণি বাচ্চা জন্ম দেয় পরিমণি এই বাচ্চার জন্মের এই বাচ্চার বাবা খোঁজার দায়িত্ব নেয় সাংবাদিক মুসলমান ভাইরা আমার আল্লাফা দ্রব্যুল আলামিন বলেন এই যে দুনিয়ার ভিতরে গুমরাহি এই গুমরাহি শেষ হবে যদি কোন মানুষ নবীজির পথে চলে নবীজিৎ দেখানো পথে যদি কোন মানুষ চলে এই গুমরাহি দূর হয়ে যাবে আজরতে নবী আরসেরা তো সালাম আপনাকে আমাকে দুইটা মেডিসিন দেওয়া গেছেন জোরে বলেন কয়টা দুইটা মেডিসিন দেয়া গেছেন এই দুইটা ট্যাবলেট এই দুইটা মেডিসিন যদি আমি সঠিকভাবে আপনি আমি এরকম গলার ভিতর দিয়া পেটের ভিতরে ঢুকাইতে পারি এই দুইটা মেডিসিন যদি আমি সেবন করতে পারি ও মুসলমান এই ধরনের গোমরাহি দিন আমাদেরকে গ্রাস করতে পারবে না বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী محمد رسول الله صلى الله عليه وسلم ولن تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة তা রাসুলী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পবিত্র সওয়ান দিয়া বলেছেন আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ ওগো আমার উম্মতের দল আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি এই দুইটা জিনিসকে যদি তুমি মজবুত করে ধরে রাখতে পারো পশ্চিমকালেও তোমরা গুমরা হবে না জরে বলেন সুবহানাল্লাহ আ মুসলমান দবাজি এই দুইটা জিনিসের এক নাম্বার জিনিস হলো কুরআন জুড়ে বলেন কি আরো জুড়ে বলেন কি দুইটা ট্যাবলেট এর এক নম্বর ট্যাবলেট হলো কোরআন দ্বিতীয় নম্বর ট্যাবলেট হলো আল্লাহর নবীজির সুন্নাত জুড়ে বলেন কি আল্লাহ নবীজির সুন্নাত আল্লাহ নবী দুইটা ট্যাবলেট রেখে গেছেন যেই দুইটা ট্যাবলেট খাইলে পরে যেই দুইটা ট্যাবলেট খাইলে পরে দুনিয়ার কোন গোমরাহী আমার ভিতরে প্রবেশ করবে না সেই দুইটা ট্যাবলেটের এক নাম্বার ট্যাবলেট হলো আল কুরআন দুই নাম্বার ট্যাবলেট হলো নবীজির হাদিস বা নবীজির সুন্নাত ও মুসলমান প্রথম ট্যাবলেটের নাম হলো কুরআন আবার একটু জোরে বলেন কি এই কুরআন কি এই কোরআন কি প্রশ্ন থেকে যায় কোরআন ইজ কমপ্লিট কোরআনের ভিতরে আপনি যা চাইবেন সবই সন্দেহ আছে কোন কোরআনের ভিতরে কোন কি নাই সন্দেহ নাই কোরআন ইজ কমপ্লিট কোরআনের ভিতরে আপনি যা কিছু চাইবেন সব কিছুই পাইবে মুসলমান ভাইরামান বড় বড় রাজনীতিবিদদেরকে যদি জিজ্ঞেস করো অগ রাজনীতিবিদ পুরান কি রাজনীতির উত্তর দিবে কোরআন হলো একটা সুষ্ঠ রাজনীতি অর্থনীতিবিদদেরকে যদি জিজ্ঞেস করিবে এই কোরআন অর্থনীতি বিজ্ঞানীদেরকে যদি প্রশ্ন করেন বাবাজি বিজ্ঞানী এই কোরআনটা কি বিজ্ঞানীরা বলবে এই কোরআন পুরাটাই হলো বিজ্ঞান এমনিভাবে পদার্থ বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন বাবাজি এই কোরআন কি পদার্থ বিজ্ঞানীরা বলবে কোরআন সম্পূর্ণটা হলো পদার্থ বিজ্ঞান ও বাবা জিন কোরআন যা কিছু জিজ্ঞেস করা হবে সব কিছুর সমাধান দিতে পারবে এই আল কুরআন কথা বলেন ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক না এবার আসেন দুই নম্বর পয়েন্ট কোরআন কেন নাজিল করা হলো কোরআন কেন নাজিল করা হলো এক নাম্বার কারণ কোরআন কেন নাজিল করার বহু কারণ আছে ওই সমস্ত কারণের ভিতরে সব কয়টার আলোচনা করে শেষ করা যাবে না মুসলমান বাবাজিন জিন কেন নাজিল করা হলো অনেক কারণ আছে সব কয়টা কারণ কেউ বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার কয়েকটা কারণ আল্লাহ কোরআনের ভিতরে নিজেই উল্লেখ করে দিয়েছেন এক নাম্বার আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله فاق <applause> رب العالمين بلن এই কোরআন আমি কেন নাজিল করলাম এই কোরআন আমি নাজিল করলাম মুত্তাকিনদের হেদায়েতের হেদায়তের জন্য বলেন আল্লাহ এখন মুত্তাকিন কিন কারা ওই দিকে যাওয়ার সুযোগ নাই ও বাবা কোরআন নাজিল করে তৃতীয় আরেকটা কেন আল্লাহ রবুল আলমিন নিজে উল্লেখ করছেন আল্লাহ তালা আরেক জায়গায় বলেন كِتَابٌ أَنْسَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ لِتُخْرِجَ النَّاسَ مِنْ الظُّلُمَاتِ إِلَى النُّورِ أَمَرَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ডাক দিয়া বলেন ওগো নবীজি এই কুরআন আপনার উপর আমি নাজিল করেছি আপনি এই কুরআনের মাধ্যমে যেন লিতুকুরি জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে রাস্তা দেখাইতে পারেন বলেন সুবহানাল্লাহ ও বাবাজি আমার কোন কারণের কথা বললাম জুরে বলেন কয়টা এক নাম্বার কারণ হলো মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন দুই নাম্বার হলো আল্লাহর নবী যেন এই কুরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাইতে পারে এই হলো দুইটা কারণ একটু ভালো করে মনে রাখবেন এর আগে আমি বলেছি আল্লাহর নবী দুইটা ট্যাবলেট রেখে গেছেন এই দুইটা ট্যাবলেট যদি কেউ সঠিক সেবন করে তার ভিতরে কোনোদিন গোমরাহি প্রবেশ করবে না দুই নাম্বার বললাম বললাম যে আল্লাহ তালা কোরআন কেন নাজিল করেছেন এই কোরআন নাজিল করার বহু কারণ তার ভিতরে দুইটা কারণ আমি উল্লেখ করলাম এক নাম্বার কারণ হল আল্লাহ রব্বুল আলামিন মুতাকিনদেরকে হেদায়তের জন্য কোরআন নাজিল করেছেন দুই নাম্বার কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যেন এই কোরআনের মাধ্যমে নবীজি যেন এই কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দিকে নেওয়া যাইতে পারে ও বাবা জিয়ামার অন্ধকার কি বলবেন রাত্রের অন্ধকার কথা বলেন না রাত্রের অন্ধকার থেকে দিনের অন্ধকারে নিয়ে যাবে এরকম রাত্রের অন্ধকার থেকে দিনের অন্ধকারে নিয়ে যাবে ব্যাপারটা এরকম না সমুদ্রের নিচের অন্ধকার থেকে আপনাকে আলোর উপরে উঠায় নিয়ে আসবে ব্যাপারটা এরকম না তাহলে ব্যাপারটা কিরকম কিসের অন্ধকার থেকে মানুষকে কোথায় বের করে নিয়ে যাবে কিসের অন্ধকার থেকে মানুষকে কোথায় বের করে নিয়ে যাবে একটা কথা শুধুমাত্র বলবো এটা বলেই আমার আলোচনা শেষ হয়ে যাবে একটা কথা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে মানুষ দুইটা রাস্তা ধরছে একটা হলো আলোর রাস্তা রাস্তা আরেকটা হলো অন্ধকারের রাস্তা অন্ধকারের রাস্তাগুলা কোনটা ধরে নেন হাজারো অন্ধকারের রাস্তা আছে সেই হাজারো অন্ধকারের রাস্তার ভিতরে একটা রাস্তা হলো বেদাতের রাস্তা জোরে বলেন কথা ঠিক না বেঠি বেদাতের রাস্তাকে অন্ধকারের রাস্তা বলে মুফাসসিরিনে কেরাম ঘোষণা করছেন বেদাতের রাস্তা কি বেদাত কি বেদাত হলো আল্লাহ রাসুল সাল্লামের জমানায় সাহাবিদের জমানায় তাবি তাবে তাবিদের জমানায় যে কাজটা করা হয় নাই মোট কথা ইসলামী ঈশ্বরীয়তের ভিতরে কোন মানুষ যদি কোনো নতুনত্ব সৃষ্টি করে কোনো নতুন জিনিসকে যদি ইবাদত মনে করে এটা করতে শুরু করে এটাকে বলে বেদাত কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান ভাইরা আমার কি মাস চলতেছে এটা আরবি কি মাস রবিউল আউয়াল মাস বাবাজি ঘটনা অনেক লম্বা চোরা ওইদিকে যাওয়ার সুযোগ নাই এই রবি উলাওয়াল মাসটাকে কেন্দ্র করে বিশেষ করে বারো তারিখ বারোই রবি উলাওয়াল বাংলাদেশ সহ বিশ্বের ভিতরে একটা অন্ধকার চালু হয়ে গেছে বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতরে একটা বেদাত চালু হয়ে গেছে সেই বেদাতটার নাম হলো ঈদে মিলাদুন্নবী কি নাম বলেন জুড়ে বলেন কি নাম বেদারটার নাম হলো ঈদ এ মিলাদুল নবী আপনাদেরকে প্রশ্ন করব মুসলমানের ঈদ কয়টা জোরে কয় না কয়টা মুসলমানদের ঈদ হলো দুইটা তাহলে শহরে ঢুকে দেখবেন বড় বড় দেয়ালের ভিতরে আরেকটা ঈদ লেখা আছে ওইটা আবার কয় নাম্বার ঈদ বুঝেন নাই মনে হয় শহরে ঢুকার পরে দেখবেন দেয়ালের ভিতরে বড় করে লেখা আছে ঈদ এ মিলাদুন নবী এটা আসল কোথার থেকে এটা আসল কোথার থেকে সাহাবায়ে কেরামের যুগে এই ঈদ এ মিলাদুন কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই তাবেঈদের যুগে পাওয়া যায় নাই তাবে তাবেঈদের যুগে পাওয়া যায় নাই তাহলে এটা শরীয়তের ভিতরে আসলো কোথার থেকে শরীয়তের ভিতরে ইবাদত মনে করে মিলাদুন নবী পালন করতেছে এই মিলাদুন হলো টাটকা বেদাত কথা বলেন ঠিক না ঠিক ঠিক মুসলমান ভাইয়ের আমার প্রশ্ন থেকে যায় ঈদে মিলাদুন নবী আসলো কোথা থেকে আজকে একটু শুনে যান এক দুই মিনিটের ভিতরে বাবাজি আমার ভালো করে খেয়াল করে শুনবেন ইরাকের এক বাদশা মুজাফফর নাম সেই ইরাকের এক বাদশা মুজাফফর কুতুরবুগিন মনে মনে চিন্তা করে দেখলেন আজকে ইহুদিরা তারা তাদের নবীর উৎসব পালন করে জন্মদিন পালন করে না তারা তাদের নবীর উৎসব জন্মদিন পালন করে আমরা মুসলমান আমরাও যদি আমাদের নবীর জন্ম উৎসব পালন করি এটা তো মন্দ খারাপ হয় না যেই কথা সেই কাজ এবার মনে মনে চিন্তা করতেছেন আমি যদি সমাজের ভিতরে পতুয়া দেয় যে আগামী বছর থেকে আমরা আল্লাহর নবীর জন্মদিন পালন করব ঈদে মিলাদ নবী পালন করব আমার ফতোয়া কেউ মেনে নিবে না আমার ফতোয়া কেউ মেনে নিবে না এই জন্য সে চিন্তা করলেন যদি সমাজের ভিতরে একজন মৌলভীকে দিয়ে যদি ফতোয়া দেওয়ানো যায় যে চলেন আগামী বছর থেকে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব আল্লাহর নবীর জন্মদিন পালন করব ঐতিহাসিক বিদ লেখেন এই বাদশা একজন একজন মৌলভীকে ভাড়া করলেন টাকার বিনিময়ে মৌলভীকে ভাড়া করলেন যে তুমি শুধু এতটুকু বলে দিবে আগামী বছর থেকে আমরা ঈদে মিলাদী পালন করব এর জন্য তুমি যা চাও সব কিছু সব কিছু তোমাকে হবে ওই টাকার ছুটে ওই মৌলবি মৌলভী টাকার লুভে পড়ে সে এরকম ভাবে বাদশার কাছে বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে এলাকার ভিতরে ফতোয়া দিয়া দিলেন ফতোয়া দিল কি ও সমাজের মুসলিম সমাজের লোকেরা আগামী বছর বছর থেকে আমরা ঈদে মিলা দুর্নবী পালন করব বলেন নানা অজুবিল্লা এই ঘটনাটা ঘটেছে আল্লাহ নবীর ইন্তকালের ছয় শত বছর পরে কত বছর জোরে কয় না মুড়ির মতো ভুতায় গেছেন নি আল্লাহ নবীর জন্ম ইন্তকালের ছয় শত বছর পরে এই ঘটনা ঘটেছে এরপরে মৌলভী সাহেব যখন বতুয়া দিলেন এলাকার সহজ সরল মুসলমান সেই এলাকার সহজ সরল মুসলমানরা হুজুরদেরকে কিন্তু ভালো মোহাব্বত করে আর হুজুরদের কথা কিন্তু ভালোই মানে কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের এখানে আল্লামা মাহমুদুল হাসান সাহেব দা আমার উনি আছেন উনি যদি একটা কথা বলে আমার তো মনে হয় কোনো মানুষ এরকম নাই যে ওনার কথা মানবে না জোরে বলেন ঠিক কিনা ওলামা এ কেরামের কথা সবাই পছন্দ করেন উলামাই কেরামের কথা সবাই মানে ওই মৌলভী যেহেতু ওই মৌলবি আগামী বছর থেকে ঈদে মিলাদ উন্নবী পালন করা হবে এই ঘোষণা যখন দিয়া দিলেন এই ফটুয়া যখন দিয়া দিলেন ঠিকই আগামী বছর যখন বারোই রবিউলা আসলো সেই বারোই রবিউলা মাস আসার সঙ্গে সঙ্গে সেই বারোই ওলা আসার সঙ্গে সঙ্গে তারা জন্মদিন পালন করতে শুরু করলো ওই থেকেই আজ পর্যন্ত এই একটা বিদাত আমাদের পর্যন্ত চালু হয়ে আসছে এই যে ঈদে মিলাদুল নবী পালন করলো টাটকা বিদাত কাজ করলো এই বিদাত একটা অন্ধকার জুড়ে বলেন কি কুল্লু বিদাতিন তিন দলালা অকুল্ল দলালা তিন যত বিদাত আছে সমস্ত বিদাত হলো পদভ্রষ্টতা বা গুমরাহীন এবং প্রত্যেকটা গুমরা এবং প্রত্যেকটা পদভ্রষ্ট ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম বলেন নজিল্লা এই জন্য শরীয়তের ভিতরে নতুন কোনো কিছু ঢুকানো যাবে না যাবে আওয়াজ দেয় কয় না নতুন কিছু ঢুকানো যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটা কথাবার্তা বললাম এগুলোর উপর আমল করার চেষ্টা করো আমি পিছনে আলোচনাগুলো এক মিনিটে শেষ করতেছি সর্বপ্রথম বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ট্যাবলেট দিয়ে গেছেন এক নাম্বার হলো কিতাব দুই নাম্বার হলো সুন্নাত কিতাব এবং সুন্নাত মানে কুরআন আর সুন্নাত এই দুইটা সেটাকে যদি কেউ ধরে রাখতে পারে সে কোনোদিন গুমরা হতে জুরে বলেন গুমরা হতে পারে না দুই নাম্বার বললাম আল্লাহ তালা কোরআন কেন নাজিল করছেন এক নাম্বার মুতাকিনদেরকে হেদায়তের জন্য দুই নাম্বার আল্লাহ নবী যেন এই প্রাণের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলুর পথ দিকে নেওয়া যাইতে পারে অন্ধকারের ভিতরে সবচাইতে শক্তিশালী অন্ধকার হলো গুমরাহি বা বেদাত এই বেদাতের গিয়ে আমরা বললাম ঈদে মিলাদুল নবী হলো একটা টাটকা বিদাত এই জন্য সাবধান ঈদে মিলাদুল নবী বলে আসলে কোনো ঈদ নাই এটা বহু বছর পরে এসে হয়েছে এই জন্য এটা বিদা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই চালু কয়েকটা কথাবার্তা বললাম এর ওপর সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত